আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্না জাদুকাটিতে। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে চাট মশলা করে দেখাব। আমরা চাট মশলা কিন্তু সব কিছুতেই ব্যবহার করি, বিভিন্ন রকম ফ্রুটসের উপর, বিভিন্ন রকমের রান্নাতে, খাবারের উপর, স্যালাডের উপর। তো আমরা তো সহজেই বাজার থেকে পেয়ে যাব, কিন্তু বাড়ির করা যে চাট মশলা ওটাতে আমরা নিজের পছন্দ মতো বাড়ানো কম বাড়াতে কমাতে পারবো, ঝাল বেশি করতে কম করতে পারবো, লবণ কম বেশি করতে পারবো, আমার যেটা ইচ্ছা সেটাই করতে পারবো। তাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি কী করে চাট মশলাটা ঘরে তৈরি করি। তো আমি আগে প্রথমেই আমি যেগুলো ডাস্ট নিয়েছি, ডাস্ট জিনিস ওগুলো আগে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি বন্ধুরা, যে অনেক বন্ধুই কিন্তু বুঝতে পারে না টিস্পুন আর টেবিল স্পুনের মধ্যে পার্থক্য কী। এটা হচ্ছে টিস্পুন, আর এইটা এর থেকে অনেকটাই বড়, এটা হচ্ছে টেবিল স্পুন। তো আমার এটাও লাগবে, এটাও লাগবে। তো আমি এই টেবিল স্পুনে প্রথমে আমচুরটা দিয়ে দিচ্ছি। আমচুরের পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে, তিন টেবিল স্পুন দিব আমচুর পাউডার। তারপরে দিব আমি লবণ, লবণও কিন্তু এক টেবিল চামচ। আমি দিয়ে দিব এরপরে আদার পাউডার, শুকনো আদার পাউডারটা। আদা পাউডারটা কিন্তু আমি এক টিস্পুনের থেকে একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ, ওটাও কিন্তু এক টেবিল চামচ দিব। সামান্য দিয়ে দিব চিনি, টিস্পুনের। আমার কিন্তু এটি ডাস্ট মশলা লাগবে। এবার আমি কিছু গোটা মশলা নেব, ওটা দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা চারটা। আপনারা যদি চাট মশলাটা একটু ঝাল করতে চান তাহলে একটু লঙ্কাটা বাড়িয়ে দেবেন, আমি পাঁচটা নিলাম। নিয়ে নিচ্ছি গোলমরিচ টিস্পুনের এক স্পুন। আমার বন্ধুরা দেখছেন আমার হাতে কয়েকটা দারচিনি, দশটা মতো লবঙ্গ দিয়ে দিলাম, তিনটা তেজপাতা। এক টেবিল স্পুন, দুই টেবিল স্পুন দিব জিরা। সামান্য একটু দেবো হিং। দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন ধনে। এবার আঁচটা জ্বলিয়ে দেব, আর আমার একটু লাগবে জোয়ান বা আজোয়াইন যাই বলেন, ওটা আমি একটু পরে দেব, কারণ ওটা খুবই পাতলা জ্বলে যাবে, তাই শেষে কড়াই হিট থাকবে ওখানে দিয়ে দেবো। আমি এটাকে হালকা খালি একটু গরম করবো, বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে,
আপনাদের কাছে যদি আমচুরের পাউডারটা না থাকে বা ঘরে তৈরি করা যদি আমচুর থাকে তাহলে ওটাই ডাস্ট করে দিয়ে দিবেন। একটু পুরাতন হলে ওটা কালারটা একটু কালো হয়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না, দিতেই পারেন। তো এই যে বন্ধুরা, আমার এটা কিন্তু একটু গরম করা হয়ে গেছে, কড়াই এখনো কিন্তু গরম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানটা, এই কড়াইয়ের হিটেই হয়ে যাবে ওটা গরম। তো আমি এটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, আর আমার কড়াইটা কিন্তু এখনো হিট হয়ে আছে। তো আমি এখানে ওই যে শুকনো উপকরণ যেটি নিলাম ডাস্টটি, ওটিকে কিন্তু একটু কড়াইয়ে দিয়ে দেব, কারণ লবণেও কিন্তু একটু হালকা জল থাকে। ওই জন্য সামান্য একটু কয়েক সেকেন্ড লো ফ্লেমে কয়েক সেকেন্ড গরম করব। শুধু একটু ড্রাই করবো, ব্যাস হয়ে যাবে। আপনারা এইভাবে ঘরে করে দেখবেন চাট মশলা, ঘরে করার মজাই কিন্তু আলাদা। আমার হয়ে গেছে এটা, চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে ডাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে গোটা গোটা মশলাগুলো অর্ধেক ইয়ে হয়েছে, মিক্স হয়েছে। আমি এর মধ্যে এবার কিন্তু এই যে এটা ডাস্ট মশলাটা দিয়ে দিচ্ছি, প্রচুর ঝাঁজ। এই যে বন্ধুরা, আমার চাট মশলাটা একদম রেডি। খুব ফাইন ডাস্ট করেছি। দেখুন আপনারা এই চাট মশলাটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওর নিচে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি দাওয়াতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।